হে ভাই, হ্যাঁ ভাই, কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে কিভাবে ছবি আপলোড দেওয়া যায়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামে পিসি অথবা ল্যাপটপ মানে ডেস্কটপ থেকে ছবি অ্যাড করতে হয়। প্রথমে সার্চ দিই ইনস্টাগ্রাম, কারণ আমরা জানি ইনস্টাগ্রামে পিসি বা ল্যাপটপ ডেস্কটপ থেকে ছবি অ্যাড করা যায় না। আমরা ইনস্টাগ্রামে শুধুমাত্র ছবি লোড করতে পারবো। লাইক এই যে আমার ইনস্টাগ্রাম, শুধু স্ক্রোল করতে পারবো, লাইক দিতে পারবো, কমেন্ট করতে পারবো, কিন্তু এখানে কোনো অপশন নাই ছবি অ্যাড করার। ছবি অ্যাড করবো, প্লাস সাইন কোনো কিছুই নাই। কীভাবে করবো পিসি বা ল্যাপটপ দিয়ে? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নিজের প্রোফাইলে আসলাম। নিজের প্রোফাইলে আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর সবার নিচে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, ছোট করে এইচটিএমএল কোড যেখানে আছে এই উপরে এলিমেন্টসের বাম পাশে। আচ্ছা, আগে দেখিয়ে নিই যেখানে দেখেন কী কী আছে। চারটা অপশন আছে এখানে, চারটার মধ্যে কোনোটাই, প্রথমটা ছবি, তারপর ভিডিও, তারপর বুকমার্ক, প্লাস একটা ট্যাগ, কোনোটাতেই প্লাস সাইন নেই। মানে আমি যে একটা ছবি অ্যাড করবো, ছবি অ্যাড করতে হলে একটা প্লাস বলে একটা সাইন থাকবে, যার উপর আমরা ক্লিক করে ছবি অ্যাড করবো, মোবাইলে যেরকম থাকে আর কি, সেটা নাই। তো এখন যেটা করবো, এলিমেন্টসের বাম পাশে যেটা আছে টগল ডিভাইস টুলবার, এটার উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এরকম আবার এরকম কিছু একটা আসছে। এখন এখানে জাস্ট একবার রিফ্রেশ করবো, এই পেজটার উপর একবার রিফ্রেশ ক্লিক করবো। রিফ্রেশের পরে এই যে বুম, প্লাস সাইন চলে আসছে। প্লাস সাইন চলে আসে মানে এখন আমরা ছবি অ্যাড করতে পারবো। তো আমরা একটা ছবি অ্যাড করি, প্লাসের উপর ক্লিক করবো, ডেস্কটপ থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবো, নেক্সট, ঈদ মোবারক, শেয়ার, বুম, এই যে আমাদের ছবি চলে আসছে। এভাবে পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে ছবি অ্যাড করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কী কী ধরনের ভিডিও জানতে চান। ছোট ছোট এই ধরনের লাইফ হ্যাক শেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।